প্রতি বছর আমাদের দেশ থেকে অনেকেই উচ্চশিক্ষা কিংবা কাজকর্মের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমিয়ে থাকেন। স্বাভাবিকভাবেই সেই সব দেশ আমাদের দেশের চেয়ে কিছুটা হলেও উন্নত। কর্তৃত্বের সঙ্গে শিক্ষাজীবন সম্পূর্ণ করেই অনেকে দেশে ফিরে আসেন, আবার অনেকেই আছেন যারা মাতৃভূমির মায়া ত্যাগ করে সেই দেশেই স্থায়ী হন। তো আমাদের মনে খুব সচরাচর যেই কৌতূহলটি জাগে সেটি হচ্ছে, কোন দেশে খুব সহজে নাগরিকত্ব পাওয়া সম্ভব? বিশ্বের কতগুলো নির্দিষ্ট দেশ অভিবাসী প্রত্যাশীদের প্রতি বেশ উদার দৃষ্টিভঙ্গি দেখিয়ে থাকে। যেসব দেশে অভিবাসীরা কতগুলো সাধারণ শর্ত পূরণ করেই সেখানকার নাগরিকত্ব লাভ করতে পারে, তো চলুন জেনে নেওয়া যাক এমনই কয়েকটি দেশের নাম। সিঙ্গাপুর। আপনি এদেশে কোনো ব্যবসা স্থাপন করলে বা চাকরি পেলে কিংবা কোনো নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্থায়ী বসবাসের অনুমতি পাবেন। 2 বছর স্থায়ীভাবে বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে বয়সের একটি ব্যাপার রয়েছে। জেনে রাখা ভালো, সিঙ্গাপুরে দ্বৈত নাগরিকত্ব অনুমোদন দেওয়া হয় না। কানাডা। নর্থ আমেরিকার এই দেশটি বর্তমানে অনেকেরই স্বপ্নের দেশ হিসেবে পরিণত হয়েছে। দেশটি নাগরিকত্ব প্রদানে অভিবাসীদের জন্য সহজ উদারপন্থী কিছু শর্ত রেখেছে। আপনি তাদের দেশে নির্দিষ্ট 12 ক্যাটাগরিতে সহজেই কাজের সুযোগ পেতে পারেন। এরপর 5 বছরের মধ্যেই কেবল 730 দিনেই সে দেশে অবস্থান করলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আর্জেন্টিনা। দেশটিতে বসবাসরত অবস্থায় প্রতি মাসে কমপক্ষে $1,000 প্রত্যক্ষ বা পরোক্ষ আয় দেখাতে পারলেই আপনি 2 বছর পর সে দেশের নাগরিক হতে পারবেন। পানামা। পানামার অভিবাসন নীতি দেখলে আপনার হয়তো মনে হবে তারা অভিবাসীদের জন্য ডালা সাজিয়ে বসে আছে। এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য 50টিরও বেশি অপশন রয়েছে। প্রথমে তারা 2 বছরের স্থায়ী বসবাসের সুযোগ দেয়, যা 2 বছর পর নবায়ন করা যায়। এভাবে 5 বছর অতিবাহিত হলে নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ পাওয়া যায়। পেরু। দক্ষিণ আমেরিকার এই দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলে কিংবা এই দেশে কোনো ব্যবসা করলে কেবল 2 বছরের মধ্যে আপনি এদেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও সুইডেন, নরওয়ের মতো দেশগুলোতে নাগরিকত্ব আইন বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিন্ন ভিন্ন, তবে শর্তগুলো অধিকাংশ ক্ষেত্রেই পূরণ করা খুব কঠিন কিছু নয়।